চাণক্য বা কৌটিল্য একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ উপদেষ্টা ও অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিভিন্ন গ্রন্থের রচয়িতা ছিলেন। চাণক্য তার নীতিশাস্ত্রে অনেক নীতি লিখে গিয়েছেন, যা আজ মানুষ তা মেনে চলছে ও জীবনে সাফল্য অর্জন করেছে। চাণক্যের মতে একজন পণ্ডিত ব্যক্তিও ঘর দুঃখের কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন, অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে লিপ্ত হন, কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন। পুরো বিষয়টা ব্যাখ্যা করে আপনাদেরকে বলা যাক। পণ্ডিত ব্যক্তি অর্থাৎ সে খুবই চালাক হবেই, আর পণ্ডিত ব্যক্তি জীবনে ঘোর দুঃখ কষ্ট আসতে পারে যদি সে কোনো মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন। মূর্খ ব্যক্তি কোনোদিনই কারো উপদেশ নিতে রাজি হন না, সে ভাবে যে সে যেটা জানে সেটাই ঠিক, বাকি সবাই যেটা জানে সেটা ভুল। তাই মূর্খ ব্যক্তিকে উপদেশ দেওয়া আর না দেওয়া দুটোই সমান। কোনো দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে যদি লিপ্ত হয় কেউ, অর্থাৎ কোনো পণ্ডিত ব্যক্তি যদি কোনো দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে লিপ্ত হয়, তার জীবনেও অনেক দুঃখ কষ্ট নেমে আসবে। কারণ দুষ্ট স্ত্রী তার মন খুবই চঞ্চল, সে কখনোই একটি পুরুষে সীমাবদ্ধ থাকবে না। তাই এরকম স্ত্রীর পাল্লায় পড়লে পণ্ডিত ব্যক্তি জীবনে দুঃখ কষ্ট আসবেই। কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন না করাই ভালো। কোনো দুঃখী ব্যক্তি সবসময় দুঃখী হতে জানে, তাকে যতই শেখানো যাক যে কীভাবে সুখ ভোগ করতে হয় সে কোনোদিনই শিখবে না। সে কোনো না কোনো বিষয় টেনে এনে ঠিক দুঃখ প্রকাশ করবে। তাই দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক যদি স্থাপন করে ফেলেন, তাহলে আপনার জীবনে নিশ্চিত রূপেই দুঃখ নেমে আসবে। চাণক্য বলেন, দুষ্ট স্ত্রী, মিথ্যেবাদী বন্ধু ও বদমাস চাকরের সঙ্গে থাকা ও কোনো বিষধর সাপের সঙ্গে থাকা একই, এক অর্থে মৃত্যুর সমান। অর্থাৎ দুষ্ট স্ত্রী, দুষ্ট স্ত্রী মন সবসময় চঞ্চল, সে সবসময় টাকার পেছনে নয় অন্য পুরুষের পেছনে কথা ভাবতেই লাগেন। তাই এরকম স্ত্রীর পাল্লায় পড়লে আর কোনো মিথ্যেবাদী বন্ধু যে আপনার মুখের সামনে এক কথা বলে আর পিঠের পিছনে অন্য কথা বলে, ও বদমাস চাকর, চাকর সবসময় প্রভুভক্ত হওয়া উচিত, মালিকের সম্মান করবে এমন চাকরই প্রকৃত চাকর। তাই বদমাস চাকর যদি আপনার জীবনে আপনি দেখে থাকেন, তাহলে দুষ্ট স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু আর বদমাস চাকর যতটা বিষধর, এক অর্থে একটি বিষধর সাপও সম অর্থেই বিষধর। তাই এইগুলো পাল্লায় পড়লে আর বিষধর সাপের পাল্লায় পড়লে আপনার মৃত্যু নিশ্চিত। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন।